নমস্কার বিজেপিতে চার যাওয়া নাকি শুধু সময়ের অপেক্ষা রাজনৈতিক পালা বদলে তিনি নাকি এবার টলিপাড়ায় আরও অনেক সতীর্থর মতোই নতুন দলের সদস্য হতে চলেছেন অনেকেই নিশ্চিত তার রং বদল নিয়ে শোনা গিয়েছে বহু অর্থের বিনিময়ে তিনি দলবদল করছেন কিন্তু তিনি কি বললেন তিনি বললেন না কথাটা একেবারেই সত্যি না বিজেপিতে যোগদান করছি না বিজেপির উপর মহল পর্যন্ত জানি আমি বিজেপিতে যাচ্ছি না মহলের নেতারা আমার এই সিদ্ধান্তের কথা জানেন বিজেপি কেন রাজনীতিতেই আমার আর কোনো উৎসাহ নেই হালে হরিহরণ এবং বিক্রম ঘোষের এক মিউজিক ভিডিও পরিচালনার কাজ নিয়ে ব্যস্ত অরিন্দম গত বছর মুক্তি পাওয়ার কথা ছিল তার ছবি মায়াকুমারীর লকডাউনের কারণে সেই ছবির মুক্তি পিছিয়ে যায় চলতি বছরেই সেই ছবি মুক্তি পাওয়ার কথা ছবিতে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত আবির চট্টোপাধ্যায় রজতাপ দত্ত ইন্দ্রশীষ রায় সেই ছবির শেষবেলার কাজ নিয়ে ব্যস্ত অরিন্দম বলছেন সিনেমা ছাড়া আমার আর কিছু করার ইচ্ছা নেই সিনেমার পাশাপাশি শুধু সমাজসেবার কাজটা চালিয়ে যেতে চান বলে জানালেন তিনি কিন্তু টলি পাড়ায় হঠাৎ কেন এই গুঞ্জন অরিন্দমের বক্তব্য পঙ্ক্তি ভরানোর দায় অনেকের আছে তারা এইসব লিখে পাতা ভরাচ্ছেন আমার সঙ্গে এসবের কোনো সম্পর্ক নেই কিন্তু মুখে অরিন্দম যাই বলুন না কেন তার এই ছবি ঘিরে তীব্র জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে কারণ শম্ভুদেব পান্ডার সাথে এর আগেও যখন রুদ্রনীল ঘোষের এমন সাক্ষাৎ হয়েছিল তখন জল্পনা চলেছিল খুব কিন্তু তারপরে দেখা যায় রুদ্রনীল বিজেপিতে আসেন আর এবার এই সাক্ষাৎকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনার সৃষ্টি হয়েছে